মুস্তাফিজুর রহমান বলেছেন, ইমাম সাহেব দ্রুত সুরা ফাতিহা পাঠ করেন এবং আমিন বলেন, কোনো সময় না দিয়ে অন্য কোনো সুরা পাঠ করেন, তাহলে আমি কিভাবে সুরা ফাতিহা পাঠ করব? আপনি ইমাম সাহেবের সুরা ফাতিহা পাঠ শেষ হলে আমিন বলবেন, আমিনের পরে আপনি এরপরে আপনার ছোট্ট একটা সুরা, ছোট্ট সুরা নয়, সুরা ফাতিহাটা আপনি পড়বেন, অন্য সুরা নয়, কারণ সুরা ফাতিহা পড়াটাই এটা ফরজ, সেটা আমরা বলেছি, এই মতকে আমরা প্রাধান্য দিয়েছি, এমনকি ইমাম যখন জোরে পড়েন তার পেছনে। যদিও এখানে আরেকটা মত আছে যে ইমাম জোরে পড়লে পড়তে হবে না, আস্তে পড়লে পড়তে হবে, এবং আরেকটা মত বলছে কখনোই পড়তে হবে না। আমাদের মত হচ্ছে সুরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, পড়ার টেকনিকটা রপ্ত করতে হবে, এবং সেটা হলো ইমাম জোরে পড়লে ইমামের পড়া শেষ হওয়ার পরে ইমাম যখন অন্য কেরাতে যাবেন আপনি দ্রুত পড়ে নেবেন, বাস হয়ে গেল। এ হচ্ছে আপনাদের আমাদের কাছে পাঠানো কিছু প্রশ্ন। আমরা এবার